বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, তো কাল লক্ষ্মী পুজো। সব পেছনটা দেখে বুঝতে পারছো আমার যে আমি কোথায় আছি, আমাদের তিনতলার ঘরে। তো ঠাকুরের সব মানে নারকোল নাড়ু ফাড়ু করবো, তার তৈয়ারি হচ্ছে। তো দেখে নাও একবার, সাদা নারকোল কুড়ে নিয়েছি দেখো, এটা চিনির হবে। এবারে এই যে এইগুলো দিয়ে গুড়ের নাড়ুর জন্য নারকোল কুড়াবো। আর এই যে খই আনা আছে, সব যেটুকুনি পারছে নিয়ে আসছে আমার বর। তো এই মোটামুটি গুছিয়ে একটু রেখেছি। আজকের আকাশটা খুবই ভালো আকাশ, তো আমি বললাম যতটা পারো করে নাও, কালকের যদি বৃষ্টি হয়। আবার বলা তো যায় না আকাশের কথা। তো এই দেখো, আমার হাতের জন্য বলেছি ছোট ছোট নারকোল আনবে। তো দেখো এইটা করলে না আমার হাতে অতটা চাপ লাগে না। বড় বড় নারকোল হাতের জন্য, হাতে ব্যথা তো, কুড়াতে খুব কষ্ট হয়। কিন্তু কালকের পুজোর জন্য আবার লাগবে এই দুটো এনেছি, আবার বড় বড়। এই যে আমি এই পাঁচটা নারকোলের নাড়ু করছি। এক সময় অনেকই আমাদের বাড়িতে হতো, 15টা, তারপরে কখনো 11টা, যেরকম যখন এরকম হতো। কিন্তু এখন সব আমি কমিয়ে দিয়েছি, কারণ আমি একার পক্ষে আর পেরে উঠি না। তো শাশুড়ির আমলে তো অনেকে ছিল, আমরা দু যা তিনজন এইখানেই, তারপরে আরও অনেকে আসতো করার জন্য। আর এখন আমি যেইটুকুনি পারি নিজেই করি, তো অল্পর মধ্যে করেই করি। তো এই ছোটো ছোটো পাঁচটা নারকোলের নাড়ু করবো, এটা গুড়ের জন্য করছি। তারপর খোয়ের ওকড়া হবে, তারপরে তিলের নাড়ু হবে। দেখি কটা বাজে এখন এইসব করতে করতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। লাল নাড়ু হয়ে গেছে, চিনির নাড়ু হয়ে গেছে, তিলের নাড়ু হচ্ছে। এই যে গুড় জল বসিয়েছি, অনেক নারকোল মানে নাড়ুগুলো অনেক ভোগাচ্ছে আমাকে। আকাশটা এত ভালো না আজকে, খুব ভালো ওয়েদারটা। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে লক্ষ্মী পুজো, নিশ্চয়ই সবাই তোমাদের ঘরে লক্ষ্মী পুজো আছে, আমারও ঘরে লক্ষ্মী পুজো। কালকে নাড়ু ফাড়ু করলাম, পুরোটা দেখাইনি, খানিকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ব্লগটা পুরো কন্টিনিউ করিনি কালকে, আজকের এই সকাল থেকে চালু করলাম। এখন 9টা বাজে, তো পুজো হয়ে গেছে, মানে ঘরের যেটা রোজের পুজো। তো এখন এই মানে যেই ঘরে লক্ষ্মী পুজো করব, এই তিনতলার এই রুমটাতে চলে এসেছি। সকালবেলা এসে পুছে টুছে গেছি, এখন আলপনা দেবো, ঠাকুর সাজাবো। আমাদের সরার ঠাকুর একচুপ দুর্গা মূর্তি পুজো হয়, তো মূর্তি আমাদের পুজো হয় না, এরকম পুজো হয়। তো এখন সব সাজাবো, সারাদিন চলবে পুজোর তৈরি। তো তোমরা দেখতে থাকো। দেখো আলপনা দেওয়া হয়ে গেছে, মা লক্ষ্মীর এই যে সরা বসিয়েছি, এই সরা আমাদের পুজো হয়। এবার আস্তে আস্তে সাজাবো, ফলগুলো সব ধুয়ে নিয়েছি, এখানে আছে খানিকটা।
দেখো বন্ধুরা, এই যে সাজিয়ে নিয়েছি, ঘট বসিয়ে দিয়েছি, আর এই যে দেখো এখন অবধি এতটা সাজানো হয়েছে। তারপর আস্তে আস্তে করছি সারাদিনেরই যেইটুকুনি যা করব তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ভোগের জন্য ফুলকপি আলু কেটে নিয়েছি, প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর দম হবে, আলু ফুলকপির রসা হবে, এখানে ময়দা মেখে রেখেছি, এইসব রয়েছে, ক্ষীর জাল হবে, তারপর সুজি হবে, এই কালকে নাড়ু ফাড়ু করে রেখেছি। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম। দেখো এই যে আলুর দম হয়েই গেছে, নামিয়ে ফেলবো, সুজি লুচি হয়ে গেছে, আলু ফুলকপির রসা এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এখানে বেসিকগুলো তুলে রেখেছি, ক্ষীর জাল হয়ে গেছে আমার, ঘরের এই অবস্থা। এবার রান্না হয়ে গেছে, এবারে এই যে ঘি ছড়িয়ে দিলাম, এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, সব হয়ে গেছে। এবার গ্যাস, সব বাসন ফাসন মাজবো, ঘর ফর পরিষ্কার করব, আলুর দমটাও দেখো হয়ে গেছে। এখন রেডি হয়ে চলে এসেছি উপরে, পৌনে পাঁচটা বাজে, ঠাকুরমশাই পাঁচটা আসার কথা। এই যে সব সাজানো হয়ে গেছে, এবার ফল টল কাটবো। এই যে দেখে নাও আলপনা, এই ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে দিই, ঠাকুর ঘরটা খুলে লাইটটা জ্বালিয়েই গেছি, টিউবলাইটটা জ্বালিয়ে দিই। এই এখন পুজো শেষ হলো, আমি পাঁচালি পড়লাম, এই যে আরেকবার দেখে নাও।
এই দেখো উপর থেকে নামলাম, এখন চোখের অবস্থা একদম মানে খারাপ হয়ে গেছে, কদিন ধরে পরিশ্রম যাচ্ছে, সব নিয়ে ছেলে আমি ওর বাবা সবাই মিলে নামিয়ে নিয়ে চলে এলাম। বারবার করে এই উপরে যাওয়া না খুব অসুবিধা, তো এবারে এখানে প্রসাদ সবাইকে বেড়ে দেবো, দেখে নাও একবার, সব নামিয়ে নিয়ে চলে এসছি আমার নিচে। না চিড়ে মাখা হয় লক্ষ্মী পুজোয়, মাস্ট চিড়ে এবার মাখবো, মানে চিড়েটাকে নারকল কুড়ো এলাচ ঘি ক্ষীর সব দিয়ে খুব টেস্ট হয়। এটা আমার শাশুড়ির আমল থেকেই চলে আসছে, ওইটা আমি তো আর বাদ দিতে পারি না, আমি পরিমাণে কমিয়ে দিয়েছি, কিন্তু শাশুড়ি যা যা করতো সব আমি করি। শাশুড়ির সময় অনেক বেশি করা হতো, এখন কমিয়ে দিয়েছি, কিন্তু সবটাই করি, কারণ আমার করার কেউ নেই, একা একাই সব করতে হয়, তো তাই জন্য আর সেরকম লোককেও এখন আর ডাকি না, ওই সবার বাড়িতে বাড়িতে একটু করে বেড়ে দিই। এই পারবো আমার বর গিয়ে সবার বাড়িতে দিয়ে আসবো, প্রথমে একটু চা খাবো, চা বসাই, চা করি, তো চা খাবো এখন। এই চনামি তো খেয়ে একটা প্রসাদ মুখে দিয়ে একটু জল খেলাম, এখন বাজে 7:45, ঠাকুরমশাই এসে বসেছিল জানো, কত তাড়াতাড়ি উনি চলে এসছে, উনি 7:45 চলে এসছে, বলেছিল 5টার পরে আসবে, তো আমার ফলমল কাটা হয়নি, উনি বসেছিল, আমি ফলটল কাটলাম, তারপরে মানে এমনি ভালো আমাদের খুব মানে আমার যে ঠাকুরমশাই আমাদের মন্দিরের আমাদের খুব ভালোবাসেন, উনি এবারে আসতে পারেনি, উনি প্রত্যেকবারই করেন, উনি এবারে লোক পাঠিয়ে দিয়েছিলেন, তো এতক্ষণ উনি বসেছিলেন, তো পুজোর সব মানে জোগাড় করেই রেখেছিলাম, আবার শেষের দিকে যেইটুকুনি করার, এই ফল প্রসাদ কাটা বাড়া, নৈবেদ্য সাজানো, তারপরে নাড়ু ফাড়ু মিষ্টি ফিষ্টি সব এগুলোকে বাড়া এইসব করলাম, উনি এতক্ষণ বসেই ছিলেন, তো তারপরে পুজো করলেন, তারপরে ঠাকুর ঘরে আবার পুজো করে দিতে বললাম একটু, কারণ আমাদের মানে অন্য একটা রুমে তিনতলার একটা রুম আছে, ওই রুমে লক্ষ্মী পুজো করি, কারণ ঠাকুর ঘর আমার খুব ছেলে, তো তো শাশুড়িও তাই করতো, ঠাকুর ঘরে করতো না, ওই রুমটাতে লক্ষ্মী পুজো হতো, তা ওইখানে লক্ষ্মী আছে, ওনাদেরকেও একটু ভোগ দিলাম, ঠাকুরমশাইকে বললাম একটু পুজো করে দিতে, ওখানে ঠাকুরমশাই একটু পুজো করে দিল, তো দিয়ে উনি গেলেন, তা আমি সব নামিয়ে নিয়ে চলে এসছি। এরকমই আমি প্রত্যেক বছর এখন করি, আগে ছাদে প্রচুর লোকজন আসতো, রাত্রির 1টা অবধি চলত, কিন্তু এখন আমি আমি আর পারি না গো, আমি কমিয়ে দিয়েছি ওই জন্য। একটু এবার চা করবো, চা খাবো, তো বন্ধুরা তোমাদের সকাল থেকে সব কিছুই শেয়ার করলাম এখন অবধি, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তো আজকের মতন বাই।